কন্ডিশন, তারপরে ধরুন কি ছিল আরো যেন, ওয়াইন্ড, তারপরে ধরুন টেম্পারেচার, এরকম, তারপরে শেষে গিয়ে আমরা কি ক্লাস একটা রেখেছিলাম ভুলে যাচ্ছি, তাই ওইরকম অনেকগুলো অ্যাট্রিবিউট রেখেছিলাম কোন একটা ডেটা অবজেক্টের ক্ষেত্রে। তাহলে এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট মানে অনেকগুলো ডাইমেনশন থাকে, যেমন পাঁচটা অ্যাট্রিবিউট মানে পাঁচটা ডাইমেনশন। তাহলে এরকম দুটো অবজেক্ট যদি আমরা নিই, একটা দুটো অবজেক্টে দুটো দুটো পাঁচটা পাঁচটা 10টা আমাদের অ্যাট্রিবিউট থাকে, মানে সব মিলে 5টা করে অ্যাট্রিবিউট ইন ইচ ডেটা অবজেক্ট। এরপর কি করছি, আমরা যখনই কোনো ট্রান্সফরমেশন, কোন যখনই কোনো ম্যাথমেটিক্যাল স্টাডি করছি, আমাদের কি ওই প্রতিটা ডেটা অ্যাট্রিবিউট নিয়ে স্টাডি করা সম্ভব? সম্ভব না। তাহলে এটা আমাদের হিউজ কম্পিটিশনাল কমপ্লেক্স হয়ে যাবে। আমি যদি 5টা অ্যাট্রিবিউট নিই, যদি 5000 অ্যাট্রিবিউট থাকে, তাহলে সেটা একটা ডেটা অবজেক্টে 5000 অ্যাট্রিবিউট, মানে 5000 ডাইমেনশন। আমাদের আমরা সেখানেই এই লিনার এলজেব্রার একটা পার্ট, আমরা ম্যাথমেটিক্যাল পার্ট, আমরা ইনার প্রোডাক্ট স্পেসটাকে ইউজ করি, যেখানে ওই অ্যাট্রিবিউট গুলোর ডাইমেনশনটাকে আপনাকে স্টাডি করে দেখেন, ওই যে ভ্যালু গুলো ছিল সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমি কি করবো, আমি জাস্ট আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব ওই অ্যাট্রিবিউট গুলোর ভেতরে স্কেলিং করব। স্কেলিং করার পরে আমি খুঁজে পাওয়ার চেষ্টা করব এটা কোনো একটা ও একটা আউটপুট দেবে, সে আউটপুটটা কোনো একটা, আমি আমাদের ভাষায় আমরা আমাদের টার্গেট ভ্যালু কোনো একটা ক্লাসে পড়বো, সেটা ইয়েস ক্লাস হতে পারে, নো ক্লাস হতে, সেটা ওয়ান হতে পারে, সেটা জিরো হতে পারে, কোনো একটা ক্লাসে পড়বো। এটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস, মানে ম্যাথমেটিক্যাল ইনার প্রোডাক্ট স্পেসের বিউটিফুলনেস। ওকে, এখন আমাদের এখানে কি করব, আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে কি করছি, না আমরা যে ডেটা সেটটা আমার কাছে দেয়া থাকছে সেই ডেটা সেটটাকে আমি সরাসরি চেষ্টা করব, মানে আমি যদি ইন ফিগার আউট করার চেষ্টা করি যে কোনো একটা লাইন দিয়ে, কোনো একটা স্কেল দিয়ে, কোনো একটা বাউন্ডারি দিয়ে সরাসরি ক্লাসিফাইড করে। আগের গুলো কেমন করছিলাম, আগের ধরে আমি দেখছিলাম যখন ডিসিশনটি তৈরি করছিলাম, আমি ম্যাথমেটিক্যাল আইজিডি দিয়ে ভাগ করে 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 নিচে নিচে দিকে আসছিলাম, বা গেন ইন্ডেক্স দিয়ে করছিলাম, বা গেন মানে ওই গেন রেশিও দিয়ে আমরা স্টাডি করার চেষ্টা করছিলাম। কিন্তু আমরা এখানে কি করবো, আমরা সরাসরি খোঁজার চেষ্টা করব যে আমি ওই অ্যাট্রিবিউট গুলোকে যদি আমি ভাগ করে দিই, আমি ধরেন কোন একটা হাইপার প্লেন, আমি হাইপার প্লেন টার্মটা প্রথম ব্যবহার করছি, হয়তো আপনাদের একটু আমরা যারা সোহম হয়তো একটু অসুবিধা হবে বুঝতে, স্ট্যাটিস্টিক্স এটা আমার থেকে ভালো হাইপার প্লেন ব্যাপারটা বোঝে, আমি একটা হাইপার প্লেন ব্যাপারটা বলছি যে ধরে নিন দুটো অ্যাট্রিবিউট ছিল, দুটো দুটো অ্যাট্রিবিউট দুটো অ্যাক্সিস ছিল, আমি যখন পয়েন্টগুলোকে আমি পয়েন্টগুলো যখন লোকেট করলাম, পয়েন্টগুলো লোকেট করার পর রিগ্রেশনের কথা ভাবুন, যে একটা লাইন পাচ্ছি তাদেরকে দুদিকে ভাগ করতে পারছি, এখানেও আমি কি করব, না আমি ওই অ্যাট্রিবিউট গুলো কোঅর্ডিনেটে বা টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশন ফিচারে ফেলে দেওয়ার পর আমি কোনো একটা থ্রি ডাইমেনশন হলে একটা প্লেন পাবো, টু ডাইমেনশন একটা লাইন পাবো, লাইনের আর লাইনের উপরে বলবে এরা ভালো, লাইনের নিচে বলবে এরা খারাপ, আমি এইভাবে ভালো খারাপে ডিস্ট্রিবিউট করতে পারি। এটাই হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনের মেন অবজেক্টিভ, যে আমরা খুব সহজে ওখান থেকে ক্লাসিফাইড একটা বলা যায় ক্লাসিফাইড করতে পারবো, মানে সাপোর্ট ভেক্টর মেশিনের বেসিক। আমি একটা ছবি দেখাই তাহলে আপনাদের মনে একটু সুবিধা, আমি একটা বেসিক ছবি, এই যে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা হলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, যে এখানে কিছু ধরুন আমি খুব সিম্পল, যে এখানে কিছু ডেটা অবজেক্ট ছিল আমাদের, এই যে ডেটা দুটো কালারের ডেটা অবজেক্ট দিয়েছি, এই ডেটা অবজেক্ট গুলো ছিল আমাদের, আমি ডেটা অবজেক্ট গুলো ভাগ করতে চাইছি, তা আমি এখানে এই যে ধরুন এই একটা লাইন দিয়ে ভাগ করলাম, এই একটা লাইন দিয়ে ভাগ করলাম, এই একটা লাইন দিয়ে ভাগ করলাম, খুব সহজে এখান থেকে দেখি বোঝা যাচ্ছে যে বি লাইনটা আমাদের খুব সহজে দুজনকে ভাগ করতে, বি একটা হাইপার প্লেন হিসাবে ট্রিট করছে, দেন খুব সহজে আমি এদেরকে দুটো ভাগে ভাগ করতে পারছি। তাহলে এটা কি ভাগ হতো না, দেখুন সি লাইনটাও ভাগ করতে পারতাম, কারণ এখানে আমাদের খুব বেশি ক্রস ছিল, এখানে একটা পয়েন্ট ছিল আর এখানে ধরুন এই যে দুটো পয়েন্ট একটা ক্লাসের ভিতরে পড়ে যাচ্ছিল, মানে একটু এরো ছিল, আমি যদি এ লাইনটা দিয়ে ভাগ করতাম সেখানে আর একটু ধরুন বেশি এরো থাকতো, কারণ তিনটে পয়েন্ট আমাদের একটা ক্লাসের ভিতরে এরো হিসেবে থেকে যেতে পারতো। কিন্তু আমরা যখন বি লাইনটাকে মানে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, বি লাইনটা আমাকে অনেক সহজে ওদের দুজনকে দুটো গ্রুপে মানে খুব ভিজুয়ালাইজ মানে খুব সহজে আমি ওদেরকে আলাদা দেখতে পাচ্ছি। আমি যদি একটা নতুন পয়েন্ট নিয়ে আসি, নতুন পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে একটা ক্লাসে থাকে, অথবা নতুন পয়েন্টটা যদি এখানে থাকে একটা ক্লাসে থাকে, কারণ এই বি লাইনটা ওদেরকে ডিভাইড করে দিতে পারছি। এখন এই ডিভিশনটা কিভাবে করবো, ডিভিশনটা আমরা করছি বাই ডিস্টেন্স, ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা থেকে কত
সেন্সে নিয়ে আসা যায়। হ্যাঁ বলুন, কোশ্চেন বলুন। আমি এখনো সাপার ভেক্টর মেশিন বলিনি, আমি জাস্ট একটা লাইনকে ড্র করানোর চেষ্টা করছি। কোশ্চেন থাকলে বলুন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এগোতে থাকি। আমরা তাহলে, আমার কাছে এরকম, আমি অনেকগুলো এরকম লাইন তৈরি করতে পারতাম। এখানে আর একটা লাইন তৈরি করতে পারতাম, ধরুন এরকম হতো, আর একটা লাইন তৈরি করতে পারতাম, ধরুন এরকম যেত। হ্যাঁ, আর একটা লাইন এরকম হতে পারতো, ধরুন আমি যদি একটু এরকম করি, এরকমও তৈরি করতে পারতাম। তাহলে অনেকগুলো, প্রতিটা লাইনই কিন্তু ক্লাসিফাই করছে, দুটো গ্রুপকে ক্লাসিফাই করছে। ওকে, আমাদের লক্ষ্য হবে, উই হ্যাভ দ্য মেইন অবজেক্টিভ অফ সাপোর্ট ভেক্টর মেশিন, দ্যাট আমরা একটা পার্টিকুলার ফার্ম, একটা স্টেট, আমি যে আমি একটা হাইপার, আমি এগুলো স্টেট লাইন বলছি না, হাইপার প্লেন তৈরি করা, যেটা দিয়ে কি হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স, মানে ওদের ক্লোজেস্ট ডিস্টেন্স, মানে খুব কাছের যে পয়েন্ট গুলো, সেটা থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স থাকবে, তবেই তো আমি খুব ভালোভাবে ক্লাসিফাই করতে পারবো, সেটাই আমার পক্ষে বেস্ট ক্লাসিফাই হিসেবে ট্রিট হবে। ওকে, এইটাকে আমরা মানে আমরা সাপোর্ট ভেক্টর বলি। সাপোর্ট ভেক্টর মিনস সেই ফিচার গুলোকে আমরা নিচ্ছি, সেই পয়েন্ট গুলোকে নিচ্ছি, ফিচার না বলে পয়েন্ট বলি, তাহলে সেটা ক্লিয়ার হবে। সেই পয়েন্ট গুলো নিচ্ছি, যে পয়েন্ট গুলো খুব কাছে, আমি তাদের কেবলমাত্র ডিস্টেন্সটা নেব, খুব কাছে তাদের ডিস্টেন্স গুলো মেজার করা, তাদের ডিস্টেন্স গুলো মেজার করে আমি একটা লাইন বা একটা হাইপার প্লেন তৈরি করার চেষ্টা করি। খুব যারা দূরে আছে তাদের পক্ষে আমার কাছে তাদের ডিস্টেন্স মেজার করা দরকারই নেই, কারণ তারা অলরেডি সবসময় যেন ফাইনালি অনেক দূরে ক্লাসে পৌঁছে গেছে। তাহলে এই সাপোর্ট আমরা বলছি, এই ভেক্টর গুলো, এই পয়েন্ট গুলোকে আমরা নিচ্ছি, খুব কাছের পয়েন্ট গুলো নিচ্ছি, সাপোর্ট বলছি, এগুলোকে সাপোর্ট ভেক্টর বলি আমরা, যে লাইনটার কাছাকাছি যে পয়েন্ট। আর যেহেতু সিম্পল এই মানে অ্যালগোরিদমটাকে যখন আমরা বিল্ড করছি মেশিন লার্নিং এ, তখন আমরা এটাকে সাপোর্ট ভেক্টর মেশিন লার্নিং অ্যালগোরিদম হিসাবে ট্রিট করছি। এবং ডেফিনেশন আছে, তাহলে আপনাদের কিছুটা ক্লিয়ার হবে। ডেফিনেশনটা বলা হচ্ছে, সাধারণত ক্লাসিফিকেশন ইউজ হয়, কিন্তু এটা রিগ্রেশনে ইউজ করে। সাপোর্ট ভেক্টর ইজ সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম দ্যাট ক্যান বি ইউজড ফর বোথ ক্লাসিফিকেশন রিগ্রেশন চ্যালেঞ্জ। হাউ ইট ইজ মোস্টলি ইন ক্লাসিফিকেশন প্রবলেম, রাইট? ইন দ্য এসভিএম অ্যালগোরিদম উই প্লট ইচ ডেটা আইটেম অ্যাজ এ পয়েন্ট ইন এন ডাইমেনশনাল স্পেস ফর এন নাম্বার অফ ফিচার উই হ্যাভ ইউ, উইথ দ্য ভ্যালু অফ ইচ ফিচার বিং দ্য ভ্যালু অফ পার্টিকুলার কোঅর্ডিনেট। ওকে, ওই যে আমরা পয়েন্ট গুলো পেলাম, আসলে পার্টিকুলার কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করছি। কি গোল আছে আমাদের? দ্য গোল অফ সাপোর্ট ভেক্টর অ্যালগোরিদম ইজ টু ক্রিয়েট দ্য বেস্ট লাইন। আমি বেস্ট লাইন বলছি না, আসলে লাইন নয়, এটা হাইপার প্লেনে আমরা বলে থাকি, বেস্ট লাইন অর ডিসিশন বাউন্ডারি দ্যাট ক্যান বি সেগ্রিগেট এন ডাইমেনশনাল স্পেস ইন টু ক্লাসেস সো দ্যাট উই ক্যান ইজিলি পুট দ্য নিউ ডেটা পয়েন্ট ইন কারেক্ট ক্যাটাগরি ইন দ্য ফিউচার। ওকে, দ্য লাইন নোন অ্যাজ হাইপার প্লেন, এটা সেকেন্ড, আমার মানে সেকেন্ড ডেফিনেশন অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দ্য গোল অফ দ্য সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদম ইজ টু ক্রিয়েট দ্য বেস্ট লাইন অর ডিসিশন বাউন্ডারি দ্যাট ক্যান সেগ্রিগেট ইন ডাইমেনশনাল স্পেস ইন টু ক্লাসেস সো দ্যাট উই ক্যান ইজিলি পুট দ্য নিউ ডেটা পয়েন্ট ইন দ্য কারেক্ট ক্যাটাগরি ইন দ্য ফিউচার। দ্য বেস্ট ডিসিশন বাউন্ডারি বা ডিসিশন লাইন দ্যাট নোন অ্যাজ দ্য হাইপার প্লেন। আমি তাহলে আসছি, তাহলে আমাদের লক্ষ্য হবে, আমরা যে এন ডাইমেনশনাল ফিচার গুলো ছিল সেগুলোকে আমরা যদি জিওমেট্রিক্যালি স্প্লেস করি, তাহলে তাদের ভিতরে আমি একটা লেয়ার তৈরি করা, তাদের ভিতরে একটা বাউন্ডারি তৈরি করে, তাদের ভিতরে একটা লাইন তৈরি করে, আমি খুব সহজে বোঝানোর জন্য বলছি লাইন তৈরি করে, একটা স্টেট লাইন যদি আমি তৈরি করি, তাদেরকে আলাদা ডিভিজিবল করে দিতে পারি দুটো ক্লাসে বা তিনটে ক্লাসে, আমি যেটা দিয়ে ভাগ করছি, দুটো ক্লাসে আমি ভাগ করছি এখন সহজে বোঝার জন্য। আমি যখন তিনটে ক্লাস আসবো সেখানে আমাকে হাইপার প্লেন বোঝাতে হবে, কারণ সেটা আমরা থ্রি ডাইমেনশনাল ফিচারে আমি আসছি। তাহলে সেই ক্ষেত্রে খুব সহজে যখন ভাগ করে দিতে পারছি, তাহলে আমি সেটাকে সাপোর্ট ভেক্টর মেশিন হিসাবে ঠিক করছি। সাপোর্ট ভেক্টর এই কারণে বলছি, এই টার্মটা একটা খুব কমন কোশ্চেন আছে, না খুব ক্লোজ যে পয়েন্ট গুলো থাকে সেগুলোর উপরে ডিপেন্ড করে আমি লাইনটাকে ডিজাইন করার চেষ্টা করি। এই আমরা এখানে চুজ করেছি, এখানে যে ছবিটা আছে একটু খেয়াল করুন, এই ছবিটা দেখলেই আপনার মনে থেকে যাবে, আর কিছু মনে রাখার দরকার, এই ছবিটার মধ্যে খেয়াল করুন, এই যে, এই যে এখানে একটা লাইন ছিল, এই যে ডট ডট একটা লাইন ছিল, এখানেও একটা লাইন, দুটোই কিন্তু সাপোর্ট, মানে দুটোই আমাদের বাউন্ডারি ছিল, আর মাঝখানে আমি একটা লাইন তৈরি করছি। আমাদের লক্ষ্য হবে খুব কাছের যে পয়েন্ট গুলো থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে একটা লাইনকে তৈরি করা, সেটাকে মার্জিন বলি আমরা। এই সাপোর্ট ভেক্টর চুজ দ্য এক্সট্রিম পয়েন্ট ভেক্টর দ্যাট হেল্প ক্রিয়েটিং দ্য হাইপার প্লেন, দ্য এক্সট্রিম কেসেস আর কল সাপোর্ট ভেক্টর। এই যে এক্সট্রিম, এইগুলো হচ্ছে এক্সট্রিম, এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, হ্যাঁ আপনি যদি এটা করেন, এটা একটা পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট, এইগুলোকে আমরা সাপোর্ট ভেক্টর হিসাবে ট্রিট করি। এইগুলো কিন্তু নয়, মানে দিস পয়েন্ট আর নট, মানে অনেক দূরে যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট ভেক্টর হিসেবে ট্রিট করি, তাদের ডিস্টেন্স আমার নেওয়া দরকার। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বলা যায় কি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, মানে অ্যাট প্রেজেন্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর মোস্ট ইউজেবল অ্যালগোরিদম, মানে মেশিন লার্নিং অ্যালগোরিদম যদি বলা, বেসিক্যালি যে ফেস ডিটেকশন,
টেক্সচার অ্যানালাইসিস এগুলো কিন্তু খুব ইউজ হয়ে থাকে আমার সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে। আচ্ছা স্যার, বলছি যে আপনি যখন বললেন যে অনেক দূরে দূরে পয়েন্ট গুলো সেইগুলোকে আমি কনসিডার করছি না, তাহলে ওইখানে স্যার আমি এই দূরে আর কাছে এইটা স্যার কিসের রেসপেক্টে বলছি? ডিস্টেন্স 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 সিম্পল ইকুয়েশন ডিস্টেন্স, এখন ভাবি আর কিছু ভাবি না। মানে মানে কোন পয়েন্টের রেসপেক্টে? মানে আমি ধরুন এই যে লাইনটাকে আমি ফিট করার চেষ্টা করছি এই লাইন থেকে ডিস্টেন্স, আর তো কিছু না, এই লাইন থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করছি, তাই না? এই আচ্ছা লাইন থেকে ঠিক আছে, ডিস্টেন্স ক্যালকুলেট করছি, এটাই আমি চেষ্টা করবো যে লাইনটা, এই লাইনটা থেকে আমি যে এই যে সাপোর্ট ভেক্টর যাদের মানে কাছাকাছি যাদের ডিস্টেন্স তাদেরকে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমি আমার কাছে যদি হিউজ ডেটা পয়েন্ট থাকে সবার ডিস্টেন্স ক্যালকুলেট করার দরকারই নেই। আমি আসবো যে আমার যেহেতু ডিস্টেন্স আছে তাহলে প্রতিটা পয়েন্ট থেকে ডিস্টেন্স যদি ক্যালকুলেট করতে থাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ কম্পিটিশন কমপ্লেক্সিটি তৈরি হবে, তাহলে আমি সেটাকে অ্যাভয়েড করবো। আমি চেষ্টা করবো ওই লাইনের কাছাকাছি যারা ছিল তাদেরকে নিয়ে, দূরের পয়েন্ট তো সবসময় দূরেই থাকবে, তাকে ক্যালকুলেট করার দরকারই নেই, সে তো আমাদের চেঞ্জ করতে পারবে না। এখানে স্যার তাহলে আমাদের আউটলায়ারটা থাকাটা কোনো মানে মানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। হুম হুম আমরা খোঁজার চেষ্টা করছি, আমাদের লক্ষ্য হবে এই ফাইন, এই যে খুব ক্লোজ যে ডিস্টেন্সে যে পয়েন্ট গুলো আছে সেগুলোর উপরে আমাদের কনসেন্ট্রেশন থাকবে, যেগুলো বাইরে থাকছে তাদের উপর কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই, তার কারণ তারা তো অনেক দূরে আছে, সেই তো আমাদের ডিস্টেন্স, আমাকে এই হাইপার প্লেনটাকে খুব বেশি ভাবে এফেক্ট করবে না। ওকে, আমাকে এফেক্ট করবে খুব কাছাকাছি যে পয়েন্ট গুলো আছে তারাই এফেক্ট করবে, তার জন্য আমরা ওদেরকে সাপোর্ট ভেক্টর হিসেবে ট্রিট করছি। তাহলে কি কি মানে অবজেক্টিভ কি কি থাকবে এখানে? আমাদের অবজেক্টিভ থাকবে সেই স্টেট লাইনটাকে, সেই হাইপার প্লেনটাকে বিল্ড করে যেখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি তৈরি করতে পারি ফর দা সাপোর্ট ভেক্টর, ফর দা নিয়ারেস্ট পয়েন্ট অফ দা আর ফ্রম দ্যাট প্লেন। ওকে আচ্ছা, এখানে আর একটা দুটো জিনিস আমরা বলি, যে এখানে একটা পজিটিভ হাইপার প্লেন আছে, নেগেটিভ একটা নেগেটিভ হাইপার প্লেন আছে। আসলে পজিটিভ নেগেটিভ আমরা বলি না, আমরা যখনই এখানে আমাদের বলার একটা একটা টার্ম থাকে, আপনারা আমি তো স্টেট লাইনের কথা বললাম, আমরা এখানে কখনো কখনো আমি যখন লস ফাংশনটা কাল মানে আমি অ্যাক্টিভেট করাবো সেখান থেকে ভ্যালু কখনো ওয়ান এলে একটা নেবো একটা, বা ওয়ান এর বেশি এলে একটা নেবো, মাইনাস ওয়ান এর সমান এলে বা মাইনাস ওয়ান এলে তারপর সেখানে আরেকটা আমি প্লাসে ওই ওপেন হাফ স্পেস আর ক্লোজ, ওপেন ক্লোজ হাফ স্পেস আর ক্লোজ। ক্লোজ হাফ স্পেস, হুম এখানটা ইউজ হয়। ঠিক 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 তাহলে আমাদের লক্ষ্য হবে, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে আমরা একটা স্টেট লাইনকে, একটা হাইপার প্লেন, আমি স্টেট লাইন বারবার বলছি এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, স্টেট লাইন নয় একটা হাইপার প্লেন আমরা বিল্ড করার চেষ্টা করব, যেখান থেকে আমার যে ক্লোজেস্ট ডিস্টেন্স গুলো ছিল সেটাকে ম্যাক্সিমাইজ করা যায় কিনা, সেটা আমাদের মূল লক্ষ্য। তাহলে আমাদের এরকম, এটা হচ্ছে আমাদের মেন এম। এখন আমি আসছি, এখানে আমরা একটা কার্নাল ট্রিক বলে একটা টার্ম ইউজ করি, সেটা আমি তো এই সুন্দর এই যে ডেটা সেট গুলো খুব সুন্দর, খুব খুব সুন্দর ভাবে দেওয়া আছে, তার জন্য আপনি খুব সহজে বুঝতে পারলেন যে আমি একটা স্টেট লাইন হলে পেয়ে যাবো। আমি আর একটা ডেটা সেট আসছি, কোথাও ডেটা সেট আছে এখানে, এই যে একটা ডেটা সেট, এই যে দেখুন এখানে একটা ডেটা সেট আসছে, এটার ক্ষেত্রে বোঝা খুব কঠিন, এখানে কিন্তু স্টেট লাইন পাওয়াটা খুব কঠিন। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি ডেটা পয়েন্ট গুলো কিভাবে আছে, এবং সেটা আমরা যদি এখানে খোঁজার একটা স্টেট লাইন যে খোঁজার চেষ্টা করি সেটা আমাদের একদম আমরা ব্যর্থ হব, আমরা সরাসরি যদি আমি যেভাবেই খুঁজি না কেন, যেভাবেই খুঁজি না কেন সেটা খুব একটা ভালো দিতে পারবো, তাহলে কি আমি এটাকে নিয়ে কাজ করতে পারবো না? এই রকম ক্ষেত্রে আমরা কিছু আরো ইনপুট দেব, আমরা কি করব এখানে আমরা একটা নতুন কোঅর্ডিনেট, আমরা একটা ফিচার ইনসার্ট করব এই ক্ষেত্রে, সেই ফিচারটা ইনসার্ট করার পর আমি ছবিটা পাচ্ছি, ছবিটা যদি থাকে থেকে থাকে ভালো হবে, ছবিটাকে আছে, ছবিটা আমার কাছে নেই, আমি দেখ জাস্ট এ সেকেন্ড ছবি থাকা উচিত, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ আছে 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 আছে, এখানে আছে, এখানে লাইকটাতে নেই, এখানে আমরা রাখছি, শেয়ার করি তাহলে এখানে ছবিটা আছে। এই যে দেখুন এই যে ডেটা সেটটা আমরা পেয়েছি এখানে, এই যে পয়েন্ট গুলো আছে কিভাবে দেখুন, কিভাবে পয়েন্ট গুলো পয়েন্ট করে আমি যদি এখানে একটা স্টেট লাইন তৈরি করার চেষ্টা করি, যে কোনো ভাবে আমি স্টেট লাইন করার চেষ্টা করলে এটাকে আমি সুন্দরভাবে ক্লাসিফাই করতে পারবো না, মানে আমি ডিভাইড করতে পারবো না, দুটো ক্লাসে বিল্ড বিল্ড করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটা ধরে নিচ্ছি আমরা আরেকটা নতুন ক্লাস তৈরি করার চেষ্টা করছি, আমি এখানে একটা আরেকটা অ্যাট্রিবিউট ইনসার্ট করেছি, অ্যাট্রিবিউটটা হচ্ছে এটা,
এই একটা যদি আমরা অ্যাট্রিবিউট ইনসার্ট করে দিই এক্সআর এর ভিতরে, নতুন অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি, অ্যাট্রিবিউট দেওয়ার পর দেখছি ডেটা সেট গুলো আমি যখন ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি তাদেরকে আলাদা করতে হচ্ছে। দ্যাট মিনস আমি আমি যদি খুব সহজ ভাবে এটাকে একটা প্লেন ভাবি, প্লেন ভাবি একটা স্টেট লাইন ভাবি, এটা একটা প্লেন আসলে, আমি প্লেন ভাবি, আমি যদি এভাবেই প্লেনটাকে ডিজাইন করি তাহলে এটাকে তো ভাগ করতে হচ্ছে, এদিকটা একটা ক্লাস থাকছে, এদিকটা একটা ক্লাস থাকছে। এই যে আমি এখানে দেখাচ্ছি ডান দিকে যে ছবিটাতে, যে এখানে দেখুন দুটো ক্লাসে আমি ভাগ করতে পারছি, বেস্ট হাইপার প্লেন আমরা পেয়েছি, তার সাপেক্ষে এদিকটা একটা ক্লাস থাকছে, এদিকটা একটা ক্লাস থাকছে, ভাগ করতে পারছি। তাহলে তার আগে পর্যন্ত আমি যখন ছবিটা দেখছিলাম এখানে টু ডাইমেনশন ছবি, সেখানে কিন্তু ভাগ করার জায়গা ছিল, আমি এটাকে আবার নতুন ফিচার অ্যাড করেছি ডেটা সেটের ভিতরে। সেই ডেটা ফিচারটা হচ্ছে জেড, দুটো ফিচার এক্স অ্যান্ড ওয়াই ছিল, তাকে আরেকটা জেড দিয়ে আমি আরেকটা নতুন ফিচার নিলাম, জেডটা কি রকম মানে জেডের আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বলছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সেখান থেকে আমি একটা দুটো ক্লাসে ভাগ করছি। এখন আমি তাহলে এটাকে যদি আমি ছবি আকার দেখতে চাই, দেখুন এই যে আমি জেডটা যখন ওয়ান নিচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমি দেখুন সেখান থেকে আমি খুব সুন্দর ভাবে একটা আমি একটা সার্কেল সার্কেল পেয়েছি, যেটা থেকে বলে দিতে পারছি এটা একটা ক্লাসে থাকবে, এর বাইরেটা আর একটা ক্লাসে থাকবে। তাহলে এটা এটা জেড ইকুয়ালস টু ওয়ান এর জন্য এসছে এই ফিগারটা, আমরা ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে জেড আমি নিলাম, এই জেডটা যখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নিলাম, এটা যদি আমরা একটা ট্রান্সফরমেশন বলি, বা আমরা যদি হ্যাঁ ট্রান্সফরমেশন বলি, তাহলে সেটা আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের ক্ষেত্রে আমার কাছে এরকম, আমি কোন ট্রান্সফরমেশন নিলে এদেরকে ভাগ করতে পারবো সেটা আমার পক্ষে সবসময় জানা সম্ভব নয়। তাহলে সেটার জন্য আমরা এখানে কার্নাল ট্রিক বলে একটা কথা ইউজ করি, যে যেটা দিয়ে আপনি ক্লাসিফাই করতে পারছেন, ভাগ করতে পারছেন, হাইপার প্লেনটাকে জেনারেট করতে পারছেন, তৈরি করতে পারছেন। কার্নাল ট্রিক বলে একটা টার্ম আমরা এখানে ব্যবহার করে থাকি সাধারণত। কস্ট ফাংশনটা হচ্ছে যেটা, এটা হচ্ছে কস্ট ফাংশন, খুব সিম্পল কস্ট ফাংশন যেটা আমরা ব্যবহার করে থাকি মানে সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে। আমি এই ম্যাথমেটিক্সটার খুব ভেতরে যাচ্ছি না, আমরা শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে যখন এইটা কস্ট ফাংশনটা আমরা ইন্ট্রোডিউস করছি, আমি দেখাবো আমাদের পাইথন কোডের ভেতরে আছে, যেখানে যখনই আমরা কস্ট ফাংশন ইন্ট্রোডিউস করছি সেটা ও একটা একটা সার্টেন ভ্যালু ওই ওখান থেকে প্রপাগেট করবে বা আউটপুট হিসাবে দেবে, যখনই ধরুন একটা ওয়ান বা ওয়ান এর বেশি হলে একটা, মাইনাস ওয়ান হলে আর একটা, আমি বলবো ওদের ক্লাস দুটো কাছে আমি ভেতরে রাখতে পারি। যাই হোক, আমরা এটুকু আমি বোঝানোর চেষ্টা করছি, আমার কাছে আমি যখনই যে ডেটা সেট পাবো সেখানে সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করার জন্য আমি প্রথমে কার্নাল ফাংশন বা কার্নাল ট্রিক একটা আমাকে দিতে হবে, সেটা লিনিয়ার হতে পারে, লিনিয়ার ইন কেস ওই যেখানে এই যে ছবিটা এই ফার্স্ট ছবিটার ক্ষেত্রে এটা লিনিয়ার, ওকে। কিন্তু আমরা যদি এখানে দেখি এই ক্ষেত্রে লিনিয়ার নয়, এই যে টার্মটা আমি পেলাম এখানে যখন ভাগ করার চেষ্টা করলাম আমি এখানে লিনিয়ার নয়, তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার। এইভাবে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনটাকে দুটো ভাগে ভাগ করি, একটা লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন আর একটা নন লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন, এই দুটো ভাগে আমরা এই সাপোর্ট ভেক্টর মেশিনটাকে ভাগ করি। স্যার, এখানে যে আমরা নন লিনিয়ার ফরম্যাটটা যেটা নিচ্ছি, এখানে কি নন লিনিয়ার ফরম্যাটের মানে আমরা পলিনোমিয়াল ফাংশনটাকে কি মানে তার ডিগ্রিটাকে কি আগে থেকে স্পেসিফাই করে দিচ্ছি, নাকি এটা মানে মেশিন নিজে থেকে? না 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 না, মেশিন দেখুন কোনো কিছুই মেশিন নিজে থেকে করতে পারে না ভাই, সবই আমরা প্রিডিফাইন করি, ওকে। আমরা প্রিডিফাইন সবগুলো, আপনি কেমন ডেটা সেটের উপর কিভাবে করবেন আপনাকে ডিজাইন, আপনি যদি এটা স্ক্যাচ থেকে তৈরি করেন আপনাকে ডিজাইন করতে হবে যে কোন ফাংশনের উপর এটা সবচেয়ে। আমি যে ছবিটা দেখতে পেলাম সেখানে সহজে দেখতে পাচ্ছি যে এটা একটা সার্কেল হিসেবে দেখতে পাচ্ছি, তাহলে সহজে আমি খুঁজে পেয়ে যাবো ওখানে, কিন্তু সব ডেটা সেট ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না, আপনাকে এটা স্ক্যাচ থেকে তৈরি করতে হবে যে আপনি ডিগ্রিটা কিভাবে দেবেন। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা আমাদের কাছে আগে স্কোপ ছিল না, আমি যখন সাপোর্ট ভেক্টর মেশিন এলাম সেখানে আমার কাছে স্কোপ এলো, সুযোগ এলো যে আপনি লিনিয়ার ফাংশন, আপনি কার্নাল ফাংশন তৈরি করতে পারছেন, আপনি ডিজাইন করতে পারছেন, ওকে। বোঝা গেছে অঙ্কন? মানে আমার কাছে স্কোপ আছে, আই হ্যাভ টু আই হ্যাভ অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ সফটওয়্যার ডিজাইনার, অ্যাজ এ কোডার, আই হ্যাভ এ স্কোপ টু সলভ দিস পার্টিকুলার প্রবলেম ইউজিং সাম 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 ইউজার ডিফাইন্ড ফাংশন, এটা ইউজার ডিফাইন তো ডেফিনেটলি, মানে আমি আপনি দিচ্ছি দিয়ে আমি তৈরি করছি। স্যার এখানে তাহলে ফাংশনটা মানে যে জেড ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে তো আমরা সার্কেলের একটা মানে লোকাসটা নিলাম, এখানে সার্কেলের জায়গায় আমি মানে প্যারাবোলা নেব নাকি হাইপারবোলা নেব নাকি ইলিপস নেব, সেটা আমি কি করে বুঝবো? না সেটা আপনার অ্যাকুরেসি রেট বলবে, আপনি যখন প্রেডিক্টেড টাইমের উপর ফেলে ওটাকে অ্যাকুরেট করবেন তার সেটাই বলবে। আমি আপনি তো বুঝতে পারবেন, তাহলে তো আমাকে বারবার বারবার জেনারেট করতে হবে তাকে একটা ফাংশন? নিশ্চয়ই আপনি যদি ফ্রম স্ক্র্যাচ তৈরি করতে চান নিশ্চয়ই জেনারেট করতে হবে, আপনাকে কে বলে দিচ্ছে প্রথমে আপনি দেখে পেয়ে যাবেন যে আপনার এইটা সব থেকে ভালো? এরকম কোন অপটিমাল কোন মানে অ্যালগরিদম সে তো আমাদের আছে, সে তো স্কেল আনে গেলে আপনাকে নিজেকে তুমি স্কেল আনে সব ইনপুট করে দিলেই পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনি আপনি যদি বলেন না আমি নিজে থেকে ডেভেলপ করব কোনো জিনিস, তাহলে আপনাকে তো বারবার টেস্ট করেই দেখতে হবে। হ্যাঁ, সে তো এখন স্কেল আনে সবকিছুই আছে, আমাকে এগুলো আমি এগুলো বললাম যাতে আপনি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন, ভেতরটা বুঝতে পারেন। আমি জাস্ট ওখানে ওই কার্নালে টিকে গিয়ে আপনি লিনিয়ার লিখে দিলেন,
আপনি সার্কেল লিখে দিলেন, আপনি যদি হ্যাড ডাইমেনশন কিছু ভ্যালু দিয়ে দেন তাহলে ও সেভাবেই নেবে, ঠিক আছে? এটা আমাদের আর কিচ্ছু করতে হবে। আসলে আমি বলতে চাই, আসলে আপনি যে লিনিয়ার লিখলেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কি হলো, ও কিভাবে নিচে ব্যাকগ্রাউন্ডটা নিল, আমি সেটা বোঝানোর জন্য চেষ্টা করছি। ওকে ঠিক আছে স্যার। ওকে ফাইন। আচ্ছা, ওই কয়েকটা হাইপার প্লেন, ওই যে মানে আমরা এই যে এই যে এখানে কয়েকটা টার্ম আছে, সিনারি ওয়ান যে আইডেন্টিফাই দ্য রাইট হাইপার প্লেন, থ্রি হাইপার প্লেন এবিসি, তো আইডেন্টিফাই রাইট হাইপার প্লেন টু ক্লাসিফাই দ্য স্টার অ্যান্ড সার্কেল, আমরা স্টার অ্যান্ড সার্কেল গুলোকে তিনটে ভাগে ভাগ করেছি, ভাগ করার পর আমি তাদের স্টাডি করার চেষ্টা করেছি। সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বিটা সব থেকে বেস্ট সুইট। আর একটা টাইপ আমি চেষ্টা করছি, এখানে দেখুন এখানে তিনটে পেয়েছি এবিসি, ওকে, এই ক্ষেত্রে আমরা তিনটেই কিন্তু ক্লাসিফাই করছি, কিন্তু কোনটাকে নেব এটা আমাদের পক্ষে একটা কনফিউশন হয়। তো আমার মনে হয় এটা বোঝার আর অসুবিধা নেই, আমরা আগে অলরেডি স্টাডি করে নিয়েছি যে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা পাবো সেটাকে নেব। এই কনফিউশনটা থেকেই তৈরি হচ্ছে, যে এখানে কনফিউশনটা তৈরি হচ্ছে না যে আমরা কোন হাইপার প্লেনটাকে আমি এখানে, তিনটেই তো স্যাটিসফাই করছি, আগে তো স্যাটিসফাই আমাদের ছিল না, এখন তো আমাদের তিনটেই হাইপার প্লেন আমরা স্যাটিসফাই করতে পারছি। তিনটে এবিসি, আগেরটাই দেখুন, আগেরটা তিনটে স্যাটিসফাই করছিল না, কেবলমাত্র বি স্যাটিসফাই করছিল, এটা ফাইন, এটার ক্ষেত্রে অসুবিধা নেই, বি আমাদের বেস্ট ওয়ান। এই ক্ষেত্রে এবিসি তিনটে আছে, কোনটা নেবো আমরা? না, আমরা সেটাই নেবো যেটা আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটাকে মার্জিন বলছি। এই যে হেয়ার ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য নিয়ারেস্ট ডেটা পয়েন্ট আইদার ক্লাস অর দ্য হাইপার প্লেন উইল হেল্প দ্য ডিসাইড দ্য রাইট হাইপার প্লেন, দিস ডিস্টেন্স কল দ্য মার্জিন, এটাকে আমরা মার্জিন বলি। এই যে আমরা এইখান থেকে আমরা ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্স পাচ্ছি, ওকে, ম্যাক্সিমাম ডিস্টেন্স যে লাইনটা পাচ্ছি সেটাকে আমরা বেস্ট লাইন হিসাবে ট্রিট করবো, এটাকে আমরা মার্জিন ডিস্টেন্স বলি না, আমরা এখানে মার্জিন বলি। আচ্ছা, আর একটা ডেটা পয়েন্ট আমরা এখানে পেয়েছিলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একই রকম এবিসি পাচ্ছি, কাছাকাছি যে ডিস্টেন্স গুলো পাচ্ছি এর মানে আমরা যদি খুব কাছাকাছি নিই তাহলে আমরা বলতে পারবো এটা অনেকটা বেশি রোবাস্ট, সি লাইনটাকে আমরা বলছি। কেন এটা অনেক বেশি রোবাস্ট? তার কারণটা হচ্ছে একটু ভেবে দেখুন, আমার কাছে যদি আরেকটা ডেটা পয়েন্ট আসতো, এখানে যদি একটা ডেটা পয়েন্ট থাকতো, এখানেও যদি একটা ডেটা পয়েন্ট থাকতো, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু এটা ভালো রেজাল্ট দিতে পারে। আপনি ধরুন এখানে একটা ডেটা পয়েন্ট, নতুন ডেটা পয়েন্ট কোথায় থাকবে তো আমি জানি না, ধরুন এটা আসছে এখানে একটা, এখানে একটা ডেটা পয়েন্ট, সেখানেও দেখবেন সি লাইনটা সব থেকে ভালো ডিস্টেন্স দিচ্ছে, মার্জিনটা বেশি দিচ্ছে, তার জন্য আমি এটাকে রোবাস্ট করছি, সিলেক্টিং দ্য হাইপার প্লেন উইথ হায়ার মার্জিন ইজ রোবাস্টনেস। হ্যাঁ, এই যে আমি যেটাকে চুজ করছি তার রোবাস্টনেসটাকে আমরা সবসময় খোঁজার চেষ্টা করি, অর্থাৎ মিস ক্লাসিফিকেশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই সিনারিও থ্রি বলছি, যেখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আগের একটা ডেটা পয়েন্ট আমরা যখন নিলাম, এখানে দেখুন এই যে আমরা যেখানে আমরা নিচ্ছি, এই ক্ষেত্রে যে যখনই আমরা ডেটা পয়েন্টটা নিচ্ছি, এই যে ডেটা পয়েন্টটা, এই যে দেখুন একটা স্টার এখানে থেকে গেছে, এই স্টারের ক্ষেত্রে আমরা এ ক্লাস যদি আমরা এটাকে নিই তাহলে অনেক বেশি বেটার ডিসিশন দিতে পারে, ওকে, বেটার ডিসিশন দিতে পারে। এই কারণে যে এইটা যখনই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম এখানে রং ক্লাসিফিকেশন নেই, কিন্তু বির ক্ষেত্রে একটা রং ক্লাসিফিকেশন থেকে গেছে, যদিও আমরা ডিস্টেন্সটা যখন খোঁজার চেষ্টা করছি, ধরুন আমি এই এটা তো ক্লোজেস্ট ডিস্টেন্স, ক্লোজেস্ট ডিস্টেন্স খোঁজার চেষ্টা করছি, এখানে কিন্তু দেখুন এই যে ডিস্টেন্সটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি থাকছে, এটা কিন্তু কম থাকছে আমরা যদি দেখি, কিন্তু আমরা সবসময় খোঁজার চেষ্টা করব ক্লোজ, মানে আমি কেন সাপোর্ট বলছি, সাপোর্ট ভেক্টর হচ্ছে সব থেকে কাছের যে ডেটা পয়েন্ট সেই ডেটা পয়েন্ট থেকেও ডিস্টেন্স খুঁজি, তার জন্য আমি এটাকে সাপোর্ট ভেক্টর বলছি। কেন সাপোর্ট বলছি সেটা এই ছবিটা দেখলে বোঝা যাবে, যেখানে কেন আমরা সাপোর্টকে নেব, আমি বলেছি এখানে মনে অ্যাকুরেটলি প্রায়র দ্য ম্যাক্সিমাইজিং মার্জিন, যেখানে অ্যাকুরেটলি অনেক বেশি আমরা অ্যাকুরেটলি প্রায়র টু ম্যাক্সিমাইজ দ্য মার্জিন আমাদের লক্ষ্য হবে। তাহলে আমার কাছে যদি আগে ছিল ম্যাক্সিমাইজ দ্য মার্জিন, আমি এত সময় বলে এলাম, কিন্তু আমাদের ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ মার্জিন নিলে কিন্তু বি লাইনটাকে আমাকে ট্রিট করতে হয়, কিন্তু বি লাইন নিলে আবার ভুল হয়ে যাবে, কারণ এই স্টারটা থেকে গেছে অন্য ক্লাসে চলে এসেছে, ডিফারেন্ট ক্লাসে চলে, এরর তৈরি হয়ে যাবে। তাহলে এখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি যখনই ক্লাসিফিকেশন ইউজ করছি সেখানে কোন হাইপার প্লেন কত বেশি অ্যাকুরেট ক্লাসিফাইড করতে পারছে সেই হাইপার প্লেনটা নিতে হবে। অ্যাকুরেট আমি ম্যাক্সিমাইজ মার্জিন বলে একটা নিয়ে নিলাম, কিন্তু সেটা অ্যাকুরেসি কম, সেটাকে আমরা টেক ওভার করবো না, সেটাকে আমরা নেবো না। তাহলে ফার্স্ট হচ্ছে মার্জিনটাকে আমরা আইডেন্টিফাই করবো, মানে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন যদি স্টাডি করি, সেকেন্ড হচ্ছে তাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব, ম্যাক্সিমাইজ করব, আর তার সঙ্গে আমরা যদি আমার ক্ষেত্রে যদি সেখানে যদি কোনো একটা কনফিউশন তৈরি হয় তাহলে অ্যাকুরেসিটি খোঁজাচ্ছে, ক্লাসের যে অ্যাকুরেসি খোঁজার চেষ্টা করব, অ্যাকুরেসিটা কিন্তু অনেক বেশি আগে থাকবে, ম্যাক্সিমাইজিংটা পরে থাকবে। আগে যদি মার্জিন যখন স্টাডি করছিলাম সেখানে অ্যাকুরেসি আমরা ধরে নিচ্ছিলাম দুদিকে দুটোই থাকছে, মানে আগের ছবিটার ক্ষেত্রে এই যে এখানে যেমন খুব ক্লিনলি দুটো দুদিকে থাকছে, অথবা আমি এখানে মার্জিন খোঁজার চেষ্টা করব, এই ক্ষেত্রে মার্জিনের আগে আমি কিন্তু অ্যাকুরেসি খুঁজি, অ্যাকুরেসি খোঁজার পরে, মানে আমি যদি আরেকটা স্ট্রেট লাইন পেতাম, ধরে নিচ্ছি এরকম আমি একটু লাইন ড্র করার চেষ্টা করি,
এইরকম একটা স্ট্রেট লাইন পেয়েছি। হ্যাঁ, তাহলে এই দুটো হলে এই দুটোর ভেতরে মার্জিন খুঁজবো, কিন্তু যখনই এ অ্যান্ড বি, এখানে কিন্তু অ্যাকুরেসি খুঁজবো আমি এদের ভেতরে। এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে যে কোন লাইন, কোন হাইপার প্লেনের জন্য আপনি অ্যাকুরেসি খুঁজছেন, কোন হাইপার প্লেনের জন্য আপনি মার্জিন খুঁজছেন। মার্জিন খুঁজবো যেখানে অ্যাকুরেসিটা একদম ফাইন, তাদের ভিতরে মার্জিন খুঁজবো। আর যখন অ্যাকুরেসি থাকছে না, সেখানে কিন্তু আমরা অ্যাকুরেসিটা আগে খোঁজার চেষ্টা করবো, তারপরে মার্জিন। ঠিক আছে, এটা তো আমরা অলরেডি স্টাডি করছি, যে যেটা আমি বললাম যে যেভাবে আমরা ওখান থেকে সাপোর্টটা নিলাম, যে একটা আলাদা অ্যাট্রিবিউট অ্যাটাচ করছি, তাহলে আমাদেরকে সাপোর্ট ভেক্টরের ক্ষেত্রে কি হবে দেখুন। আমরা